ঘুরে দাঁড়িয়েছেন দুর্বৃত্তের হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজে সেই ছাত্রী খাদি আক্তার নার্গিস আর সব মানুষের মতো স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি শারীরিক ও মানসিক সব দিক থেকে সুস্থ তিনি পড়াশোনায় মনোযোগী হয়েছেন বন্ধুদের সঙ্গে আড্ডা আর পরিবার সঙ্গে ঘুরে বেড়ানো সহ সবকিছু নিজের মতো করে করতে পারছেন তিনি তবে সব পদক্ষেপ চিকিৎসকদের পরামর্শ নিয়ে করছেন সোমবার আট এপ্রিল গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন খাদিজা চাচা আব্দুল কুদ্দুস জানা গেছে দুই মাস আগে তিনি ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন ফলাফল ভালো হবে বলে আশা করছেন এ বিষয়ে খাদিজা চাচা আব্দুল কুদ্দুস বলেন জীবন যুদ্ধে জয়ী হয়েছে আমাদের মেয়ে সে এখন পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই সে নিজের মতো করে করতে পারছে প্রায় দুই মাস আগে খাদিজা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাও দিয়েছে আমরা আশাবাদী সে পরীক্ষা ভালো ফল করবে আমরা আবার আমাদের আগের মেয়েকে ফিরে পেয়েছি খাদিজার শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তনের কথা শুনে তার প্রবাসী বাবা মাসুক মিয়া ও তার বড় ভাই শাহিন আহমদও খুব খুশি তার প্রতিদিন খাদিজার সঙ্গে কথা বলেন বলে জানান আব্দুল কুদ্দুস তবে খাদিজার চিকিৎসা অব্যাহত রয়েছে বলে জানান তিনি তিনি আরো বলেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমরা তার দেখভাল করছি তার চিকিৎসা অব্যাহত রয়েছে তার এমন উন্নতি পরিলক্ষিত যে কারণে নিয়মের ভিতরে চলতে হচ্ছে তাকে অবসর পরিবারকে বন্ধুত্বের সময় দেখা যাচ্ছে খাদিজাকে প্রসঙ্গত দুই হাজার ষোলো সালে তিন অক্টোবর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সিলেটের এমসি কলেজের পুকুর পারে বজরুল আলম নামের একজন অর্থকিত চাপাতি হামলা শিকার হন খাদিজা শ্রী মিশ্রংশ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে খাদিজাকে উত্তর চেষ্টা কারে বদ্রুলকে দ্রুত বিচারে আওতা আনার দাবিতে দেশব্যাপী তোলপাড় হয় এই ঘটনায় সিলেট মহানগর পুলিশের ছাঁ পড়ন থানায় বদ্রুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস 2017 সালে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আসামি বদ্রুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও হাজার টাকা অর্থদণ্ড অনদায়ে আর দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন আদালত রায়ের সময় বিচারক বলেছিলেন খাদিজা আলোকী ভাবে বেঁচে যাওয়া নারী আমার বিশ্বাস আসামির ওপর সর্বোচ্চ শাস্তি আরোপের মাধ্যমে প্রেমে প্রত্যক্ষত হাজার হাজার বজ্র ভবিষ্যতে এমন কাণ্ড থেকে বৃত্ত থাকবে এবং আমাদের নারী সমাজ সুরক্ষিত হবে রায়ে আদালত আরো বলেন প্রেমের বিষয়টি প্রমাণিত হয়নি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকতেই পারে কিন্তু তার জন্য এ ধরনের নৃশংসতা নিষ্ঠুরতা